নমস্কার বন্ধুরা, সনমিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি নর্মাল, মানে কি বলবো, কোনো রকম জাস্ট সেরকম কোনো ভিডিও বানাচ্ছি না, একটা ছোটোখাটো একটা, মানে নর্মালি রাতে ডিনারের জন্য রুটির সাথে খাওয়ার একটা আলুর তরকারি বানাবো। তা আমি একটু পারিবারিক সমস্যা থাকার জন্য আমি সেভাবে আমি ব্লগে আসতে পারছি না, ভিডিও ছাড়তে পারছি না ইউটিউবে। সেই জন্য আমি আপনাদের কাছে ছোট্ট একটা, মানে আমাদের ঘরোয়া জাস্ট রাতে ডিনার হবে, তার জন্য একটা আলুর তরকারি, আপনারা সবাই জানেন সেটা, এটা কোনো রান্নার রেসিপিও নয়, কিছু না, মানে দেখাচ্ছি না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি, মানে আমি কী করছি ঘরে বসে সেটাই আমি শেয়ার করছি। এটা কোনো রকম, মানে কী বলবো, মানে কোনো রান্নার রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি না বা কিছু করছি না, শুধুমাত্র যেহেতু আমি একটু পারিবারিক সমস্যার জন্য ফেসে রয়েছি, ভিডিও বানাতে পারছি না সেভাবে, মানে প্রপারলি বানাতে পারছি না, সেই জন্য আমি নর্মালি আমি জাস্ট কী করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এটা সকলেই পারি, এটা সেরকম কোনো, মানে জাদু নেই, মন্ত্র নেই। চলুন একটু আলু করে, সন্ধ্যেবেলা বসে আছি, ভাবছি কি করব, তাই ভাবলাম যা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, তাই জন্য করছি। বন্ধুরা আমার রেডি, আমি আলুটা কেটে ফেলেছি, এবার আমি রান্নাঘরে যাবো, তো আসুন আমরা সবাই দেখি কীভাবে আমি এটা তরকারিটা তৈরি করছি। আপনারা সবাই জানেন এটা তৈরি করতে, আমি আগেও বলেছি এখনও বলেছি, জাস্ট আপনাদের সাথে আমি কী করছি সেটা শেয়ার করবার জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো আসুন
আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করব। আমি গ্যাস অফ করে দিলাম, এবার আমি এই আলুর তরকারিটা বাটিতে সার্ভ করব। তো বন্ধুরা, আমার রেডি এই আলুর তরকারি। এটা রুটি, পরোটা, লুচি এর সাথে খুব সুন্দর লাগবে খেতে। একটু মিষ্টি মিষ্টি করে বানালে অসাম লাগবে খেতে। তো এই হলো আমার আজকের ডিনার উইথ রুটি। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর যাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।